আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ আবু নাঈম। আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি, সেটা হলো স্টিরাপ বা রিং। রিংয়ে কতটুকু রড প্রয়োজন এটা প্র্যাকটিক্যালি আমরা দেখব, একটা রিং বানাতে কতটুকু রড প্রয়োজন। আমরা দেখে থাকি বিভিন্ন টেকনিশিয়ান তাদেরকে রিংয়ের মাপ বললেই, যে তাদেরকে যদি বলা হয় যে একটি সাত রিং আমাকে একটি বানিয়ে দেন বা একটি স্টিরাপ বানিয়ে দেন, তো তারা খুব সহজেই এটি বানিয়ে দেন। এমনকি দেখা যায় যে তাদের রডের যে লেন্থের হচ্ছে রড তারা ইউজ করে সেটাতে কোনো ভুল থাকে না, কিন্তু দেখা যায় আমাদের ইঞ্জিনিয়াররা অনেক ক্ষেত্রে এটা ভুল করেন। বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের একটি সাত রিং আপনি বানাতে কতটুকু আপনার প্র্যাকটিক্যালি রডের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে তারা যদিও আমাদের পাঠ্যপুস্তক অথবা যে থিওরিটিক্যাল নলেজ ওইখানে প্রয়োগ করার ফলে দেখা যায় যে এক্ষেত্রে তাদের প্র্যাকটিক্যালের সঙ্গে মিলে না। তো আমরা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি একটি সাত রিং বানিয়ে দেখাবো এবং কি মেজারমেন্ট করে দেখাবো সেটা কীরূপে হয় সাত, কিন্তু একটু ভিন্ন সিস্টেমে। তো আমরা সাত রিং বানানোর জন্য আমরা আগে দেখব যে একটি রিং বানানোর জন্য আমাদের যে রডের প্রয়োজন, সাত যদি আমরা একটি রিং বানাই তাহলে আমাদের রডের প্রয়োজন। মিস্ত্রিরা যেভাবে টেকনিশিয়ানরা যেভাবে কাজ করে সেটা হলো সাত, অর্থাৎ হচ্ছে চারটা যদি পাশ আমরা এখানে দেখেন আমি একটি সাত রিং ড্র করেছি। তো এই যে হুকটা আমরা কাটার ক্ষেত্রে 1.5 ইঞ্চি ধরে নেব আর প্রত্যেক পাশে সাত আমরা লিখে দিচ্ছি, অর্থাৎ 7 × 4 28 ইঞ্চি যোগ হচ্ছে হুকের জন্য আমরা 3 ইঞ্চি নেব, টোটাল 31 ইঞ্চি। এখন আমাদের মনে রাখতে হবে যে একটি রিং তৈরি করতে একটি রডকে যখন ব্যান্ড করা হয়, এভাবে ব্যান্ড করা হয়, দেখেন এখানে 5টা ব্যান্ড হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টার জন্য আমরা 5টা যখন ব্যান্ড হবে তখন দেখেন যে ব্যান্ডগুলো কিন্তু এগুলা পুরোপুরি অ্যাঙ্গেলে হয় না, একটু রাউন্ড শেপের হয়। এই রাউন্ড শেপের আসার কারণে প্রত্যেক ব্যান্ডে আমরা দেখতে পাই, প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেক ব্যান্ডের জন্য 2.75 সুতা এই পরিমাণ রড বৃদ্ধি পায়। এই জন্য আমরা হুক সহ যে রড, যে লেন্থের রডটা আমরা চুজ করি সেটার ক্ষেত্রে 1.5 ইঞ্চি হুক ধরে নিই, কারণ প্রত্যেকটা ব্যান্ড ঘুরতে 2.75 সুতা আমাদের বৃদ্ধি পায় রডটা। আমাদের অনেক ভাই ইঞ্জিনিয়ার ভাইরা এই মেজারমেন্টগুলো মনে না রাখার কারণে অনেক সময় অনেক সমস্যা হয়। তো আমরা দেখব যে 4 × 28 যোগ 3 31 ইঞ্চি পরিমাণ আমরা একটি রড নিয়েছি। তো রড নেওয়ার পর এটা এই রিংটা আমরা বানিয়েছি, দেখি এখন রিংটা কী অবস্থায় আছে, সাত রিং আমরা পেয়েছি। দেখেন আমরা সাত রিং পেয়ে গেছি 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি। এখন আরেকটি বিষয় আমরা ক্লিয়ার হব যে হুকটা আমার হয়েছে কি না। এসিআই কোড অনুযায়ী আমরা জানি রিংয়ের হুক হচ্ছে 6 ডিবি, অর্থাৎ হচ্ছে আমরা দেখে নেই 6 ডিবি বলতে কি বোঝায়, 6 × ডায়াও বার 10 মিলি রড দিয়ে যেহেতু আমরা বানাচ্ছি তাহলে আমাদের রিংয়ের হুক হয় 2.362 ইঞ্চ, অর্থাৎ আমরা যদি দুটি হুককে চিন্তা করি 4.72 ইঞ্চ হয়। তো দেখি আমরা এখন 2.36 ইঞ্চ আছে কিনা হোক একটু চেক করে দেখি, বা তার থেকে যদি একটু বেশি থাকে তাহলে প্রবলেম নেই, কিন্তু কম থাকলে প্রবলেম আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2.5 ইঞ্চ হুক হয়ে গেছে, অর্থাৎ আমাদের এসিআই কোড অনুযায়ী এটির সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে আপনাদের এরকম ভিডিও, আরও তথ্যবহুল ভিডিও আমরা দেখাবো ইনশাআল্লাহ, ভিডিওতে দেখাবো দেখানোর চেষ্টা করব। এই ভিডিওতে যেভাবে আমরা দেখালাম প্র্যাকটিক্যালি, তো আমি আশা করব যে আমার ভাইয়েরা ইঞ্জিনিয়ার ভাইয়েরা এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে তারা প্র্যাকটিক্যালি রিং কাটাতে পারবে, এবং কি একটা সাইট সুপারভিশন করছে বা একটা সাইট চালানোর ক্ষেত্রে তারা টেকনিশিয়ানকে ইনস্ট্রাকশন দিতে পারবে। যারা জানে না যে টেকনিশিয়ানরা একটু অদক্ষ তাদেরকে বোঝাতে পারবে যে কেন এটা আমরা 1.5 ইঞ্চ হুক ধরে নিয়ে রডটা কাটি এবং কি কতটুকু বৃদ্ধি পায়। সেক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে
তারা সহজেই সমাধান সেটার সমাধান করতে পারে। তো ঠিক আছে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পরবর্তীতে আরেকটি তথ্যবহুল এবং সুন্দর ভিডিও নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।